আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজ, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেস ওয়াশের রিভিউ, যেটা আমি তোমাদেরকে আমার লাস্ট ফেভারিট 5 জেন্টল ফেস ওয়াশের মধ্যে একটা অপশন হিসেবে দেখিয়েছিলাম। ফেস ওয়াশটা হলো প্লামের স্যাফরন অ্যান্ড পাপায়া গ্লো ব্রাইট ফেস ওয়াশ, স্যাফরন অ্যান্ড পাপায়া গ্লো ব্রাইট ফেস ওয়াশ। এটা একটা জেন্টল ক্লিনজার বা জেন্টল ফেস ওয়াশ, এটাই বলো। এটা প্ল্যাম ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ, প্লাস্টিক প্যাকেজিং উইথ আ ফ্লিপ টপ ক্যাপ। প্যাকেজিংটা আমার খুব মানে ভালো লাগে, খুব সুন্দর একটা প্যাকেজিং। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 249। এটার মধ্যে আছে হচ্ছে 100 ml প্রোডাক্ট, অ্যান্ড সেলফ লাইফ হচ্ছে 2 বছর, বাট সিল খোলার পর থেকে সেলফ লাইফ থাকে হচ্ছে 6 মান্থ। মানে সিল খোলার পরে 6 মাসের মধ্যে তোমায় ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। তো আমি বলি, আমি এটা অনেকদিন হলো ইউজ করে নিয়েছি, তারপরে তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করছি। এটা একদমই শেষ, অল্প একটু বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে বা রিভিউ শেয়ার করবো বলে। তো প্রোডাক্টটা সম্পর্কে বলা যাক। এইবার প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে বলেছেন ওনারা সেটা আগে বলি। হাউ টু ইউজ: মাসাজ অন টু ড্যাম স্কিন অ্যান্ড রিন্স উইথ ওয়াটার। ড্যাম স্কিন মানে ভিজে স্কিনে মাসাজ করতে বলা হয়েছে, দিয়ে জল দিয়ে ধুয়ে নিতে বলা হয়েছে, প্যাড ড্রাই মুখটা শুকিয়ে নিতে বলা হয়েছে, যে কোনো সুতির রুমালে বা সুতির কোনো কাপড় দিয়ে তোমরা মুখটা মুছে নিতে পারো নরম। অ্যান্ড ফলো আপ উইথ টোনার, তারপরে টোনার ইউজ করতে বলা হয়েছে। ডু আ প্যাচ টেস্ট বিফোর ইউজ, আর পুরো মুখে ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করতে বলা হয়েছে। তো আমি এভাবেই ফেস ওয়াশ যেভাবে আমরা নর্মালি ইউজ করি সেভাবেই ইউজ করতে বলা হয়েছে। আমি এটা ইউজ করছি, আমি যখন এটা ইউজ করছিলাম আমি দিনে 2 বার করেই ইউজ করছিলাম। এবার দেখা যাক এটার কী ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলি, বাট তার আগে বলি এটা কিন্তু অ্যাকোয়া বেসড একটা প্রোডাক্ট। আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি অ্যাকোয়া বেসড প্রোডাক্ট কিন্তু সবসময় স্কিন ফ্রেন্ডলি, ওগুলো স্কিনের বন্ধু বলতে পারো, এরকম একটা প্রোডাক্ট অ্যাকোয়া বেসড যদি কোনো প্রোডাক্ট হয়। অ্যান্ড এটার মধ্যে কিন্তু প্যারাবেন্স নেই, মেড উইথ গুড উইথআউট প্যারাবেন্স নেই, প্রপলিন নেই, গ্লাইকল সালফেট অ্যানিমাল ডিরাইভড ইনগ্রিডিয়েন্টস এগুলো কোনো কিছু নেই, নো হার্মফুল কেমিক্যাল, কোনো হার্মফুল কেমিক্যাল নেই, অ্যানিমাল টেস্ট ফ্রি, অ্যানিমালের ওপরে টেস্ট করা হয়নি। অ্যান্ড ওনারা, আচ্ছা এবার ইনগ্রিডিয়েন্টে আসা যাক। ইনগ্রিডিয়েন্টের ক্ষেত্রে কী ইনগ্রিডিয়েন্ট হলো স্যাফরন অ্যান্ড পাপায়া। স্যাফরন আমাদের স্কিনে কী করে? স্যাফরন সবার ফার্স্ট আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে বা ডেড সেল রিমুভ করতে সাহায্য করে। নেক্সট স্যাফরন কী করে? স্যাফরন একটা অ্যান্টি এজিং ইনগ্রিডিয়েন্ট, যেটা স্কিনের যদি মানে ফাইন লাইন্স থাকে বা এজিং প্রসেস যাদের স্কিনে চালু হয়ে গেছে বা শুরু হয়ে গেছে তাদের জন্য স্যাফরন খুব ভালো কাজ করে। তাছাড়াও স্যাফরন করে কি, স্কিন টোনকে লাইট করতে সাহায্য করে স্যাফরন। নেক্সট আসা যাক পাপায়ার ক্ষেত্রে। পাপায়া কী করে? পাপায়া স্কিন থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লো দেয়, অ্যান্ড স্কিনকে খুব ভালো করে ময়শ্চারাইজ করে। পাপায়ার কাজও বললাম, এবার দেখা যাক ওনারা কী বলছে এই প্রোডাক্টটা কী কাজ করে। ওনারা ক্লেম করেছেন, দিস লাক্সারিয়াস ফেস ওয়াশ হ্যাজ হ্যান্ডপিক স্যাফরন অ্যালং উইথ ব্রাইটনিং পাপায়া এনজাইম টু হেল্প ইউ গ্লো লাইক নেভার বিফোর। এটা গ্লো অ্যাড করে, ওনারা বেসিক্যালি ক্লেম করেছেন যে এটা গ্লো অ্যাড করেন, এনহ্যান্স গ্লোস, গ্লো অ্যাড করে, ব্রাইটেন স্কিন, স্কিনে গ্লো অ্যাড করে অ্যান্ড ব্রাইটন করে। আমার মেয়ে চলে এসেছিল একটুখানি, যাই হোক। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু সত্যি স্কিনে গ্লো অ্যাড করে, যদি রেগুলারলি কেউ ভালো করে ধরে ইউজ করে না সে বুঝতে পারবে যে সত্যি স্কিনে কিন্তু একটা গ্লো আসছে। অ্যান্ড নেক্সট হচ্ছে ব্রাইটেনিং স্কিন, সত্যি কিন্তু স্কিনকে ব্রাইট করে ফেস ওয়াশটা, কিন্তু সত্যিই খুব ভালো। আর যেহেতু জেন্টল স্কিনে আর কোনো হার্মফুল কেমিক্যাল নেই, স্কিনের ওপরে কোনো রকম কোনো ক্ষতি করে না, স্কিনকে ভালো রাখে। এবং ওনারা বলেছেন গুড ফর অল স্কিন টাইপ, ওনারা এটা সকলকে রেকমেন্ড করেছে। তোমরা যদি জানতে চাও আমি কাদের রেকমেন্ড করছি, আমি এটা সবাইকেই রেকমেন্ড করছি, বাট যেহেতু এটা স্যাফরন আছে, যাদের সেন্সিটিভ স্কিন তারা ভালো করে প্যাচ টেস্ট করে তারপরে ইউজ করবে, কারণ স্যাফরন কিন্তু সেন্সিটিভ স্কিনে খুব ভালো যায় না বা খুব ভালো রিয়্যাক্ট করে না, অনেক সময় কিন্তু সেন্সিটিভিটি বাড়িয়ে দিতে পারে স্যাফরন। সেক্ষেত্রে তোমরা এই প্রোডাক্টটা একটু ভালো করে চেক করে তারপরে নিজেদের স্কিনে ইউজ করো, তাছাড়া সবাই কিন্তু এই ফেস ওয়াশটা নিজেদের স্কিনে ইউজ করতে পারো। দ্যাটস ইট, এটা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদেরকে
রিপ্লাই করে দেবো। আর তোমাদের আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও। ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, ওখানে অপশান আসলে অল সিলেক্ট করো, তবেই তোমরা আমার আগামী দিনের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস পাবে। অ্যান্ড সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসা খুব জরুরি। টাটা।